হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল একটু আগে নোটিফিকেশন জারি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানার জন্য 10টি ওয়েবসাইট, 3টি SMS নম্বর ও 1টি মোবাইল অ্যাপের কথা সরকারিভাবে জানিয়েছে, যাতে তোমরা হায়ার সেকেন্ডারি রেজাল্ট খুব সহজেই জানতে পারো। এটি হচ্ছে তার নোটিফিকেশন, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ, 25 মে 2019। এই নোটিফিকেশানটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। এরপরে চলো দেখে নিই কোন কোন ওয়েবসাইট বা SMS নাম্বার বা মোবাইল অ্যাপের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারো। 10টি ওয়েবসাইটগুলি আমি আগে বলছি: westbengalresult.nit.in, examitizy.com, result.shiksha, westbengal.shiksha, westbengalonline.in, indiaresult.com, jagranjyoti.com, examresults.net, technoindiagroup.com, technoindiauniversity.ac.in, tigpublicschool.org, abbanando.abblive.in, newsnation.in আর news18bangla.com। SMS নাম্বারগুলো দেখে নাও, WB12 লিখে স্পেস দিয়ে তোমার রোল নম্বর লিখে পাঠিয়ে দাও 54242 নম্বরে, অথবা WB12 স্পেস দিয়ে রোল নম্বর লিখে 5676750 নম্বরে পাঠিয়ে দিতে পারো, অথবা WB12 স্পেস দিয়ে রোল নম্বর লিখে 56263 নম্বরে পাঠিয়ে দিতে পারো। এছাড়াও মোবাইল অ্যাপ রয়েছে result.shiksha, এটি তুমি গুগল প্লে স্টোর থেকেও ডাউনলোড করতে পারো। এছাড়াও examitizy-তে প্রি রেজিস্ট্রেশন চলছে। কীভাবে examitizy-তে রেজিস্ট্রেশন করবে তার ব্যাপারে একটি ভিডিও আমি অলরেডি করে রেখেছি, তার লিঙ্কটা দেখো ব্রাই বটনে আসছে। examitizy-তে প্রি রেজিস্ট্রেশন করে রাখলে একটা সুবিধা আছে যে তোমাদের রেজাল্ট জানার জন্য আর কিছু করতে হবে না। রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই একটি SMS তোমার মোবাইলে আসবে এবং তোমাদের রেজাল্ট জানতে পারবে। এছাড়াও এই যে 10টি ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকে ডাইরেক্ট ওয়েব পেজগুলো খুলতে পারো। এই ছিল আজকে ছোট্ট আপডেট ভিডিওটি, আশা করি তোমরা তোমাদের রেজাল্ট সকাল সকাল জানতে পারবে এবং তোমাদের সকলের রেজাল্ট খুব ভালো হবে, এই কামনা জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি। থ্যাংক ইউ।